9 এপ্রিল ঈদের ছুটি হচ্ছে না আইনশৃঙ্খলা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ 29 রোজায় খোলা থাকছে সরকারি সব দপ্তর দ্বিতীয় ধাপের 161 উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন ভোট 21 মে সুনামগঞ্জে ঝড়ে 20 গ্রামের 2 শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত আহত 3 সিলেটে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি দর্শক আসসালামু আলাইকুম আমি চন্ডমাই টিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে 9 এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা এর ফলে 29 রোজায় খোলাই থাকছে সরকারি সব দপ্তর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি হিসাবে আগামী 11 এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে এই হিসাবে 10 11 ও 12 এপ্রিল সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি নির্ধারণ করা আছে রোজা 30টা হলে এই ছুটি কার্যকর হবে তবে রোজা 29টা হলে কি হবে তা জানানো হয়নি রোজা 29টা হলে ঈদ 10 এপ্রিল হবে এই ক্ষেত্রে 9 10 ও 11 এপ্রিল সরকারি ছুটি হবে দ্বিতীয় ধাপের 161 উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের 30তম সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এই তফসিল ঘোষণা করেন জানান দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের এই নির্বাচনের ভোট হবে 21 মে মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 24 থেকে 26 এপ্রিল আর আপিল নিষ্পত্তি 27 থেকে 29 এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহার 29 এপ্রিল আর প্রতীক বরাদ্দ 2 মে 9 জেলায় ইভিএম আর বাকি জেলাগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল 2024 রবিবার মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল 2024 মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 24 থেকে 26 এপ্রিল বুধ ও শুক্রবার আপিল নিষ্পন্ন করার তারিখ 27 থেকে 29 এপ্রিল শনিবার থেকে সোমবার সুনামগঞ্জে ঝড়ের আঘাতে 2 উপজেলার 20 গ্রামের 2 শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়েছে রোববার রাত 11টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার অসংখ্য ঘরবাড়ি গাছপালা ও দোকানপাট আহত হন 3 জন সিলেটেও হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের রোববার রাতে সিলেটের সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় শুরু হয় ঝড় সঙ্গে তীব্র শিলাবৃষ্টি সিলেট নগরী ও আশেপাশের উপজেলার পাশাপাশি সুনামগঞ্জের তাহিরপুর শান্তিগঞ্জ দোয়ারা বাজার সহ বিভিন্ন উপজেলায় চলা প্রায় 10 মিনিটের ঝড়ের সঙ্গে বড় বড় শিলাখণ্ড পড়ে আকাশ থেকে ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে সিলেট এবং সুনামগঞ্জে অনেকের ঘরের চাল বাসাবাড়ির কাজ কাঁচা ঘরবাড়ি গাড়ি বৈদ্যুতিক খুঁটি ও দোকানপাট লণ্ডভণ্ড এতে ক্ষতির মুখে অনেকেই অধিকাংশ মানুষের ঘর উড়াইয়ে নিছে অনেকের চাল উড়াইয়ে নিছে অনেকের বাড়ি উড়াইয়ে নিছে সাইকেল তো অবস্থা পুরো খারাপ সানসেটের তলে দিয়েও যান বাসেন না বাথরুমের ভিতরে আমায়ও যান বাসেন না এই যে অবস্থা মানে থাকার অবস্থা নাই মানুষ ঘর ঘুমাইবার খেতাবালির যে সামালবার কোনো অস্তিত্ব তো নাই এইরকম অবস্থা ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই আমরা মানে একদম অন্য ঘরে চলে গেছি সড়কে গাছপালা ভেঙে পড়ায় বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ এমন কোন জায়গা জোর আছে না বাকি আছে না তো নবীন করে দিছি এবার সবের ঘর বাড়ি উল্টায় পাল্টায় আছে না দেখার কিছু নাই মানুষ চলার মতো অনেক খুব কষ্ট করে চলে গেছে দেশের অর্থনীতিও খারাপ তবে প্রবল এই শিলাবৃষ্টিতে ফসল সহ অন্য বড় কোনো ক্ষতির প্রাতিষ্ঠানিক তথ্য নেই আমেনা হীরা মাই টিভি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে আগামীতে বিএনপি দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না দল হলো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গালিগালাজ করে বিএনপি তো রসাতলে যাচ্ছে সে তারা তো হারিয়ে যাচ্ছে জনসমর্থনহীন নয় তারা উচিত আগামীতে তাদেরকে
দুর্ভিক্ষণ মানে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না, সময় আসছে, সময়ই এর জবাব। মেহেরপুরের সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদপিল ইম্প্যাক্ট তেল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক বাবুল আলীকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকালে দুই যুবক বাইসাইকেল নিয়ে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদপিল গ্রাম থেকে মেহেরপুর দিকে আসছিলেন। এ সময় একটি ট্রাকও মেহেরপুরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই বাইসাইকেলের আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ওই দুইজন। দর্শক যাচ্ছি বন্ধুষ্ঠীর সংবাদ বিরতিতে, ফিরছি এখনই, আমাদের সাথে থাকুন। দর্শক স্বাগত আরো একবার, আপনার দেখছেন মাইটিভি জেলা সংবাদ। ঝিনাইদহের হরিণাকুণ্ডতে ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষিত শিক্ষক নিহত হয়েছে। সকালে উপজেলার কলাফুনো গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুণ্ড থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এই ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সকাল থেকে কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কোনাবাড়ি কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রাম নগরীতে রোজা ও ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে নগরীর শপিং মলগুলোতে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে মিমি সুপার ও অফমি প্লাজা মার্কেট পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, যানজট কমাতে ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার শ্যামনগরে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে হরিণ শিকারী দলের নেতা আনারুল ইসলাম সহ ২৪ জন শিকারীর আত্মসমর্পণ করেছেন। সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী প্রাথমিক বিদ্যালয় চত্বরে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে হরিণ শিকারী দলের নেতা আনারুল ইসলাম সকলকে নিয়ে আত্মসমর্পণের ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসির মোহসেন হোসেন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক তোলেন। যশোরের শাসায় ৩৮ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে শাসা থানা পুলিশ। উপজেলার লক্ষণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষণপুর ইউনিয়নের দুটি অভিযান চালিয়ে আয়নামতি নামে একজনকে আটক করে। অপর অভিযান লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা পলাতক আসামি মনসুর হোসেন বাড়ির পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্কি তল্লাশি করে ট্যাঙ্কির মধ্যে থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর দোলোয়ারা বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশের চরণনগরটিতে দোলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনার পরপরই রহস্য উদ্ঘাটনে নামে গোয়েন্দা পুলিশ। এবারে আমাদের কৃষি। ঝিনাইদহে ৩৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও সার বিতরণ করা হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালের মূলাদিতে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের খরিফ এক মৌসুমে উপসি আউস ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুচরো প্রান্তিক ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তরিকুল হাসান খান মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী মইনুল আহসান সবুজ উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের পাঁচ বিপি থেকে তিনটি ওয়ান শুটার গান সহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী ইলিয়াসকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব পাঁচ সিপিসি তিনের আভিযানিক দল পাঁচ বিপি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে র‍্যাব জানান অস্ত্র মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ইলিয়াসকে পাঁচ বিপি থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে সাইবার অপরাধীকে আটক করেছে র‍্যাব। চৌদ্দ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকা প্রসাদ বাসস্ট্যান্ড সিদ্ধিরচর রোড এলাকায় মা বাবার তুয়া টেলিকমে অভিযান পরিচালনা করে। এ সময় দোকান মালিক সরওয়ার মিয়াকে আটক করে তার কাছে থাকা 74টি অবৈধ মোবাইল ফোন, আইএমই পরিবর্তন কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, আইএমই পরিবর্তন করা ডিভাইস সহ সংশ্লিষ্ট সরঞ্জাম সহ 12 লাখ টাকার মালামাল উদ্ধার করে। চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অভিযানে 500 কেজি জাটক ও একটি ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। মোহনপুর কোস্টগার্ড ইউনিটের পেটি অফিসার এমদাদুল হক জানান, সোমবার মধ্যরাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফিশিং ক্যারিং বোট তল্লাশি চালিয়ে জাটকা জব্দ করা হয়েছে। পরে সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয়। ভোলায় তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেস ক্লাব হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে ভোলা জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। গত 30 মার্চ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ 1 এপ্রিল সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। আশুগঞ্জের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট জাতীয় পরিচয় বিতরণ কার্যের উদ্বোধন করেন বাবরবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য মঈনউদ্দিন মঈন। অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ। লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পবিত্র মাহির রমজান উপলক্ষে 700 জন গরিব অসহায় অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে 4 দিনব্যাপী সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। শহরের মেট্টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মোস্তফা কামাল চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিল্লাল মিয়া উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। খুলনায় ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী মিজানুর রহমান মিন্টুকে নতুন ভ্যান উপহার দিলেন কেএমপি পুলিশ কমিশনার। গত 29 মার্চ কতিপয় দুর্বৃত্ত ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক 7,000 টাকা এবং একটি ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে যায়। এ ঘটনায় খানজাহান আলী থানার অভিযোগের পরে ভ্যান সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।